আমরা তো মিরপুর জঙ্গলে চলে এলাম, একদিনে আমরা এই জঙ্গলটা পুরো ঘুরতে পারবো তো? না ঘোরার কি আছে, এতে কত বড় বড় জঙ্গলে একদিনে আমরা ঘুরে ফেললাম। যতটা সহজ মনে করছিস ততটা সহজ নয়। ভাই কি বলতে চাইছিস তুই? আরে বেশি কথা বাড়াস না তো, চল তো। ও ভাই, জায়গাটা না খুব নিস্তব্ধ, সেই জন্য খুব ভয় লাগছে। তোরা তো ঝগড়া করছিস কেন বলতো? দেবদা, এই ক্যালানিটাকে নিয়ে আসা উচিত হয়নি, আমি একটু ওইদিকে লোকেশনটা দেখে আসি। কোথায় যাচ্ছ? কাউকে খুঁজছ? কি হলো? দেব, 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 কি করছিস? চল। দেব, আমি আর এখানে থাকবো না, এই জায়গাটা মোটেও ভালো না, একটু আগে একটা মেয়ে করা ছিল। হট, পাগল নাকি? আরে আমি ডাকছি। এই কে তুমি, কি চাও? আরে এত ভয় পাচ্ছ কেন, আমি তো এখানেই থাকি। এখানে মানে? মানে এখানে একটু দূরে একটা গ্রামে আমার বাড়ি। আমার বাড়িতে ঝগড়া হয়েছে, আমি আবার চলে। এই তোমরা কি এখানে বেড়াতে এসেছো? আমরা এখানে ঘুরতে এসেছি, কিন্তু এখানে বাঁচাচ্ছা আর কিছু দেখতে পাচ্ছি না। আমি তো চিনি, এই জঙ্গল আমার পুরো চেনা, চলো তোমাদের ঘুরিয়ে আনি। জিও, একজন তো পাগল, এই জঙ্গলে একা একা ভয় লাগছিল, তুমি সাথে আছো, চলো ঘুরে আসি। সে দাঁড়িয়ে বলে, আমার এই পুকুরের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আরে তোরা এখানে দাঁড়িয়ে আছিস আর আমি সারা জঙ্গল চষে ফেললাম। আরে না রে, আমরা পুরো জঙ্গলটা ঘুরলাম, আয় তোর সাথে একজনে আলাপ করিয়ে দিই। কার সাথে? এই জঙ্গলে আবার কে আছে? আরে না রে, তেতা মেয়েটা কোথায় গেল? হয়তো আমাদের দেখে লজ্জা পেয়েছে, চলে গেছে। চল, রাত হয়ে যাচ্ছে, এবার আমরা জঙ্গল থেকে বেরিয়ে পড়ি।
দেবদা, ফুটেজগুলো ভালোই এসেছে বুঝলে, লোকেশনটা খারাপ নয়, কিন্তু কাজ করা যেতে পারে। হ্যাঁ, লোকেশনটা ভালোই, কিন্তু ওখানে আমরা কাজ করব। আচ্ছা দেবদা, মেয়েটা কিন্তু আর দেখতে পেলাম না। আসলে আমি যখন লোকেশন দেখতে যাচ্ছিলাম তখন তোকে একটা কথা বলেছিলাম। যতটা সহজ মনে করছিস ততটা সহজ না ভাই। কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, আমার ঘুম পাচ্ছে বুঝলে, শুতে গেলাম। দেবদা, তখন তোর কথাটার মানে ঠিক বুঝতে পারিনি। শোন, কি ব্যাপার, আপনি পুরুষে মেশে দাঁড়িয়ে পড়ুন। ওই মেয়েটার প্রত্যেকটা কথা আমি খুব গভীরভাবে লক্ষ্য করেছিলাম, আর ফেরার সময় এক মুহূর্তের জন্য পিছনে ঘুরে তাকিয়ে দেখলাম ওর সেই ভয়ঙ্কর রূপটা। কিন্তু আমি না বোঝার ভান করে তোদের পায়ে পা মিলিয়ে সেই গভীর জঙ্গল থেকে বেরিয়ে এলাম। চল, গুড নাইট।